আমার মেয়ের জীবনের প্রথম গোসল করলো, তাও আবার বৃষ্টিতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। শুক্রবার দিন আমি ফ্রি ছিলাম, তো জুম্মার নামাজের আগে গোসল করতে যাব। এমন সময় আমার মেয়ে বলতেছে যে বাবা দেখো আকাশে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো আমি ওর কথা মতন ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিতে এসে দেখলাম যে হ্যাঁ, প্রচুর পরিমাণে মেঘ করেছে। তো ভাবলাম যেহেতু গোসল করতে হবে, নামাজে যাব, তার আগে অবশ্য বৃষ্টিতে গোসল করাই যাই, কারণ অনেকদিন যাবো তুমি বৃষ্টিতে গোসল করা হয় না। তো আমার মেয়ে বলতেছে যে বাবা তুমি কি গোসল করতে যাবে? তো আমি বললাম যে হ্যাঁ আমি গোসল করতে যাব। তো ও বায়না ধরলো যে বাবা আমিও তোমার সাথে গোসল করব। তো যাই হোক, আমি আর আমার মেয়ে চলে আসলাম ছাদে। তো ছাদে আসার পরে দেখলাম যে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস ছাড়ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো ওই দিকটাতে, পশ্চিম দিকটাতে প্রচুর পরিমাণে মেঘ করেছে এবং পূর্ব দিকেও মেঘটা ছড়িয়ে যাচ্ছে। তো আমাদের ছাদটা একদমই নোংরা হয়ে রয়েছে। আসলে আমাদের সচরাচর ছাদে খুব কম আসা হয়, যেহেতু আমরা সবসময় ব্যস্ত থাকি, যার কারণে আসলে ছাদে আসা হয় না বলতে গেলে চলে। তো মাঝে মাঝে যখন দেখা যায় যে রাত্রেবেলা কারেন্ট চলে যায়, তখন আমরা সবাই ছাদে এসে ওই জায়গাটাতে বসে আমরা সবাই গল্প করি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আরফা প্রচুর পরিমাণে লাফালিফু করতেছিল, কারণ ওর খুবই আনন্দ লাগতেছিল। তো দেখতে পাচ্ছে যে দূরে একটা প্লেন যাচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে একটা প্লেন যাওয়া, জানি না এই প্লেনের মধ্যে মানুষজনের কী পরিস্থিতি। তো আমাদের এখানে ছাদে ছোটো একটি সুইমিং পুল আছে। তো দেখতে পাচ্ছেন যে এই সুইমিং পুলের অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে রয়েছে, যেহেতু আমাদের ছাদে আসলে আসা হয় না বলতে গেলেই চলে। তো যার কারণে আসলে এটা পরিত্যক্ত হয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে গাছ লাগানোর বেশ কিছু টব আছে, তো এই টবগুলোতে বিভিন্ন রকমের ময়লাতে ভরে গিয়েছে। তো যাই হোক, আমরা বৃষ্টিটা এনজয় করতেছিলাম এবং এই বাসাটাতে গতকালকে একটা মেয়ে আত্মহত্যা করেছে। আসলে আত্মহত্যা করা খুবই মহাপাপ। তো যাই হোক, আমরা এখান থেকে এইগুলা থেকে বিরত থাকব। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আমি আর আরফা খুবই এনজয় করতেছিলাম এই বৃষ্টি ভেজা দিনটাতে। তা আসলে ওর খুবই আনন্দ লাগতেছিল, দেখতে পাচ্ছেন যে ও লাফালাফি করতেছিল বেশি। তো যাই হোক, আমার চাইতে মনে হয় যে ওর বেশি আনন্দ লাগতেছিল। তো আমি ঘুরে ঘুরে পুরো ছাদটা দেখছিলাম। তো আমি এখন সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির মধ্যে খুবই ভালো লাগতেছিল আজকের এই শুক্রবারের দিনটা, যেহেতু জুমার নামাজ আমরা পড়বো তো তার আগ মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন আরফা প্রচুর লাফালাফি করতেছিল। তো চলেন আরফার সাথে একটু কথা বলি। তুমি কি করতেছ আম্মু? বৃষ্টিতে গোসল করতেছ? ওয়াও, তোমার কাছে ভালো লাগতেছে? তো যেহেতু আরফার খুবই আনন্দ লাগতেছিল, দেখতে পাচ্ছেন যে ও ঘুরে ঘুরে নাচ করতেছিল এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা কিন্তু একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।